নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সকলে বাইক বা যে কোনো গাড়িকে 6 মাস বা 1 বছর অন্তর সার্ভিসিং করিয়ে থাকি, কিন্তু আমাদের বডি নামক এই ইঞ্জিনটি যখনই সার্ভিসিংয়ের কথা আসে, তখন আমরা টাইমের অভাবে বা ব্যাড হ্যাবিটের ফলে আমরা ঠিকভাবে গুরুত্ব দিতে পারি না। তো আজকে আমরা আপনাদেরকে এমনই 3টি টেকনিক বলবো, সেগুলি যদি ঠিক মতন ফলো করেন তাহলে আপনার শরীরকে পুরো টক্সিন মুক্ত করতে পারবেন। এবং এই টেকনিক 3টি ফলো করতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং খরচা 5 থেকে 10 টাকা। তো চলুন সেই টেকনিক 3টি জেনে নিই। ফার্স্ট যে টেকনিকটি, আপনাকে সকালে ঘুম থেকে উঠে গুনগুনে গরম জল করতে হবে 2 গ্লাস, এবং তার মধ্যে হাফ লেমন জুস দিয়ে সেটিকে আপনাকে পান করতে হবে। লেমনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইট্রিক অ্যাসিড এবং বিভিন্ন খনিজ মৌলগুলি আমাদের শরীরের মধ্যে জমতে থাকা টক্সিনকে পুরোপুরি বের করতে সাহায্য করে। যদি কোনো ভিউয়ার্স ভাইয়েরা এই টিপসটিকে আগে অ্যাপ্লাই করে এর বেনিফিট পেয়েছেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। 2 নম্বর টেকনিকটি আমাদের লাংস ও হার্টের মধ্যে জমে থাকা টক্সিনকে পুরোপুরি রিমুভ করতে সাহায্য করবে। এর জন্য আপনাকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে টিপসটিকে ফলো করার পর আপনাকে 5 মিনিট করে 10 মিনিট অনুলোম বিলোম এবং কপালভাতি প্রাণায়াম করতে হবে। আপনারা যদি অনুলোম বিলোম এবং কপালভাতি প্রাণায়াম কিভাবে করবেন এবং এর বেনিফিট নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা পরবর্তীতে সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসব। থার্ড যে টেকনিকটি, আমাদের শরীরকে টক্সিন মুক্ত করার সাথে আমাদের মাইন্ডকেও টক্সিন মুক্ত করতে হবে। মানে আমাদের মাইন্ডের মধ্যে আসতে থাকা যে নেগেটিভ থটগুলি, সেগুলিকে আপনি কিভাবে রিমুভ করবেন, এর অনেক টেকনিক রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো ভ্রামরি প্রাণায়াম করা, এবং ভ্রামরি প্রাণায়াম কিভাবে করবেন এই টপিকের উপরেও যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমাদের বলা এই 3টি টেকনিককে ফলো করে 7 দিনের মধ্যে যদি আপনি কিছু না পরিবর্তন পান শরীরের মধ্যে তাহলে ভিডিওটাকে একটা ডিসলাইক করবেন, আর যদি কিছু আপনার শরীরের মধ্যে চেঞ্জ দেখতে পান তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এর বেনিফিট কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।